ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো এই ভিডিওতে সমস্ত ভাবি শিক্ষক শিক্ষিকাদের যে সকল কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো এসেছিলো সেইখান থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তো প্রতিবারের নাই এবারও বলছি যদি তোমাদের আমার উত্তরের সঙ্গে একমত না হতে পারো কোনো অসুবিধা নেই তোমরা নিজের মতন করে তোমাদের নিজের ধারণা থেকে সেটাকে আবার সুন্দরভাবে তোমরা মডিফাই করে নেবে আর আরেকটা কথা আমার যে উত্তরটা সেটা হয়তো একটা রাস্তা হতে পারে তোমাদের হাতে আরো অন্যান্য রাস্তা থাকতে পারে বা এই যে আমি বললাম সেই রাস্তাটাকে আর একটু মডিফাই করে তোমরা কিন্তু নতুন একটা রাস্তা বানাতে পারো তো আমি এটাই চাইবো যে আমার বলাটা সরাসরি গ্রহণ না করে তোমরা একটু মডিফাই করে নিজের মতন করে তোমরা ভাবনা চিন্তা করে লিখে রাখবে কারণ সর্বদা একটা কথাই মাথায় রাখবে যে কোনো রকম কোনো মুখস্থ বিদ্যা কিন্তু ইন্টারভিউ টেবিলে কিন্তু আমরা বলবো না আমরা যেটা বলবো সেটা যেন ইন্টারভিউয়ের আমার অপোজিটে যিনারা এক্সপার্ট হিসেবে থাকবেন ওনাদের কাছে যেন এটাই মনে হয় যে সেই মুহূর্তে আমি ইনস্ট্যান্ট আপনাদের করা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আমার যে বোধ জ্ঞান সেইখান থেকে আমি দেওয়ার চেষ্টা কর মানে করলাম বা করছি তো অর্থাৎ তাদেরকে বোঝাতে হবে যে তুমি যে কোনো সিচুয়েশনকে তুমি সুন্দরভাবে ট্র্যাকল করতে পারবে ঠিক আছে তো সেই কারণে তোমাদেরকে বারবারই আমি একটা কথাই বলি যে রকম মুখস্থবিদ্যা না করে সে বিষয়টা ধারণা থেকে তুমি বিষয়টাকে গুছিয়ে গুছিয়ে কিন্তু উপস্থাপন করবে তো আজকের যে ভাবি শিক্ষক আমাদের বেশ কিছু প্রশ্ন রেখেছে তার নাম হচ্ছে অভিষেক তো অভিষেককে ধন্যবাদ এত সুন্দর বেশ কিছু প্রশ্ন আমাদের ইউটিউব কমেন্টে করার জন্য তো অভিষেক প্রথম যে প্রশ্নটা রেখেছে আমাদের সেটা বলেছে শিশুদের আপনি কিভাবে বিজ্ঞান মনস্ক করে তুলবেন তো এই বিষয়ে আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমি যেটা বলবো যে আমি প্রথমে এভাবে বলবো যে স্যার যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে তাকে কিন্তু মনোযোগী করে তোলার জন্য ওই বিষয়টাকে তার কাছে আরো সহজ তার যাতে আরো বোধগম্য হয় সেই বিষয়টার উপর আমি আরো গুরুত্ব দেব। এবং আমি যদি সেই বিষয়টার উপর গুরুত্ব দিতে পারি তাহলে স্বাভাবিকভাবেই সেই বিষয়ের প্রতি তার কিন্তু আরও আগ্রহ বাড়বে এবং আরও আগ্রহ বাড়ার জন্য আমি যখন সেই বিষয়ে তাকে কোনো পাঠদান করব সেই পাঠদানেও তার যেমন আকর্ষণ থাকবে পাঠ গ্রহণের সে তার কিন্তু একটা ইচ্ছেও তৈরি হবে এবং আস্তে আস্তে সেইভাবেই কিন্তু সেই বিষয়টার প্রতি তার একটা ভালোবাসা জন্মাবে বা বিষয়টাকে নিয়ে সে ভাবতে শুরু করবে আর এইভাবেই কিন্তু তার বিজ্ঞান মনস্কতার ব্যাপার যেটা সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো অর্থাৎ আমার বলার উদ্দেশ্য তোমরা এটাই বলবে যে স্যার বিজ্ঞান মনস্কতা করার জন্য আমরা যেটা প্রথমে বললাম সেই বিষয়টা দরকার সেটা কোন বিষয়ের উপর বিজ্ঞান বিষয়ের উপর আমরা কিন্তু প্রয়োগ করব। এবার আমি জেনারেল একটা উত্তর দিলাম তোমাদের এই প্রশ্নটা যদি বলে বাংলার ক্ষেত্রে বলে অঙ্কর ক্ষেত্রে বলে ইংরেজির ক্ষেত্রে বলে তো সেম ওয়েতে কিন্তু তোমরা এগোতে পারো যে যে কোনো বিষয়কে মনোযোগী করে তোলার জন্য আমরা কি করতে পারবো সেই বিষয়টিকে আরো সহজভাবে বা আরো বোধগম্য করে তুলতে হবে সেই শিক্ষার্থীটির কাছে এবং যদি আমরা এটা করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই সেই শিক্ষার্থীটির আস্তে আস্তে সেই বিষয়ের প্রতি কিন্তু একটা আগ্রহ বাড়বে সেই বিষয়ের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে এবং আস্তে আস্তে তাদের সম্পর্ক মানে সেই বিষয়ের প্রতি যে একটা সম্পর্ক সেটা কিন্তু আরো গভীর হবে তো এটা কিন্তু একটা ওয়ে হতে পারে আচ্ছা তারপরে একদম প্রশ্ন করেছো যদি ইংরেজি বিষয়ে একটা ভীতি লক্ষ্য করা যায় তো আপনি কিভাবে ইংরেজি বিষয়ে বাচ্চাদের আগ্রহী করে তুলবেন তো আমি এটা বলবো প্রথমেই সকলকে যে ইংরেজিটা কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের বাংলা তো তো প্রথমে এটাই বলবে যে ধন্যবাদ না ধন্যবাদ বলা দরকার তুমি এভাবে বলবে যে স্যার মাতৃভাষা হচ্ছে মাতৃ দুগ্ধ সম এইবারে আমি যখন সেই বাচ্চাটির কাছে যদি ইংরেজি খুবই কঠিন হয়ে ওঠে তাহলে সেই বাচ্চাটির ক্ষেত্রে আমি যেটা করব তাকে ইংরেজিটা পড়ানোর পাশাপাশি তার সঙ্গে আমার বাংলা ভাষা যে মাতৃভাষা তার কিন্তু একটা সমন্বয় সাধন করে দেব অর্থাৎ আমি যদি সিএটি ক্যাট পড়াই ক্যাট মানে যে বিড়াল হয় সেটা কিন্তু তাকে আমি বুঝিয়ে দেব এবং সে যখন সেই বাচ্চাটা যখন সিএটি ক্যাট মানে বিড়াল বুঝতে পারবে তাহলে লাভটা কী হবে সে ক্যাট ইংরেজি যে ওয়ার্ড সেটা যেমন শিখল তার বাংলা মানে যে বিড়াল হয় সেটা সে জানলো তাহলে কি হলো বিড়ালটা তো ও চেনে তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু একদম মূর্ত বিমূর্ত যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল মানে সিএটি ক্যাট একটা ওয়ার্ড তার সঙ্গে কোনো কিছু বাস্তবে যদি সে মিল না পায় তাহলে কিন্তু তার ব্রেনে কিন্তু মনে রাখতে অসুবিধা হবে তো আমার বলার উদ্দেশ্য এটাই তুমি এরকম উদাহরণ সহযোগেও বলতে পারো বা সরাসরি এভাবে বলবে যে স্যার মাতৃভাষা হচ্ছে মাতৃ সম অর্থাৎ সেই বাচ্চাটি যদি ইংরেজির প্রতি ভীতি থাকে তাহলে তাকে আমি এমনভাবে ক্লাস করাবো বা তাকে ক্লাসে উৎসাহী করব যেন সেই ইংরেজি ভাষার সঙ্গে আমি তার মাতৃভাষার মেলবন্ধন করে তুলতে পারি যে তখন তুমি এরকমভাবে একটা উদাহরণ সহযোগে বললে এবং অবশ্যই কিন্তু হাসি মুখে তোমাকে ক্লাসটা করাতে হবে তাদেরকে এবং সবসময় কিন্তু তাদেরকে উৎসাহ দিতে দিতে থাকতে হবে কারণ বিনা উৎসাহে কিন্তু একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু এগোতেও যাবে না কারণ তার কাছে সে সবটাই অজানা অচেনা অর্থাৎ তোমাকে কিন্তু এখানে কিন্তু একটা সবসময় উত্তেজক হিসাবে উদ্দীপনা দিয়ে যেতে হবে ঠিক আছে শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝায় এরকম টাইপের একটা তুমি প্রশ্ন করেছিলে তো সমসুযোগ মানে কথার অর্থে হচ্ছে সমান এবং সুযোগ মানে তো বুঝতেই পারছো সবাই সুযোগ পাবে অর্থাৎ তোমাকে এই উত্তর যদি এরকম প্রশ্ন করে তখন বলতে হবে স্যার শিক্ষায় সমসুযোগ বলতে আমার যেটা মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য একই রকম সুযোগ সুবিধা যখন আমরা প্রদান করব। সেটাকেই বলা হবে শিক্ষায় সমসুযোগ যেমন ধরুন একটা ক্লাসে বা একটা স্কুলে ধর্মের ভিত্তিতে দারিদ্রতা এবং ধনী এরকম অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন বিভাজন থাকতে পারে কিন্তু যখন স্কুলে সরকারি কোনো প্রকল্পের সুযোগ আসবে আমরা যেন সেখানে কোনো বিভাজন না করি সেটা যেন আমরা ইকুয়াল রাখতে পারি বা সমান রাখতে পারি তো সেটাই শিক্ষার সমসুযোগ আমাদের যখন শিক্ষক স্যার বা ম্যাডামরা পড়াবেন সেখানেও যেন এমন হয় না যে যারা দেখতে ভালো বা যারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে তাদের প্রতি আমরা বেশি নজর দেব যারা একটু অপরিষ্কার বা দেখতে খারাপ তাদের প্রতি আমরা নজর দেব না এমনটা যেন না হয় সকলের জন্য আমরা সমানভাবে সেই সুযোগটা যদি রাখতে পারি তো সেটাকেই বলা হচ্ছে শিক্ষায় সমসুযোগ আরেকটা প্রশ্ন তুমি দেখেছিলে যে সৃজনশীলতা কি বাচ্চাদের কিভাবে তুমি সৃজনশীল করে তুলবে এই প্রশ্নটা যদি করে তো এই প্রশ্নের উত্তর আমি একটা অর্থে তোমাদের দেবো সৃজনশীলতা মানে ইংরেজিতে বললে ক্রিয়েটিভিটি তো ক্রিয়েটিভিটি জিনিসটা এমনই মানে গোল বললে গোল বললে সবাই দেখা যায় মিষ্টি বলল এই বললো ওই বলল বলতে বলতে কেউ একজন দেখা যাচ্ছে চশমা বলল তো সব গোল হয় কিন্তু তার ব্রেনের মধ্যে আসলো কি চশমা এবার কি হবে নাইনটি নাইন পার্সেন্ট না হলে এইটটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু দেখবে সব মিষ্টি ফিষ্টি এরকম বলবে কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থী বলবে কিন্তু চশমা বা এক্সেপশনাল কিছু উত্তর তো যারা এই এক্সেপশনাল উত্তর দিচ্ছে না তাদের মধ্যে কিন্তু এই ক্রিয়েটিভিটিটা কিন্তু একটু হলেও আছে এটা আশা করা যায় অর্থাৎ ক্রিয়েটিভিটিটা যদি খুব সংক্ষেপে বলতে হয় তাহলে বলবে একটি অনন্য দৃষ্টিকোণের অধিকারী অনন্য দৃষ্টিকোণ মানে অনন না মানে তার মতন আর কেউ না এরকম টাইপের ব্যাপারটা তাই তো তো ঠিক ওই রকম মানে একটা ইউনিক একটা ইউনিক চিন্তাভাবনা তার ব্রেনের মধ্যে কাজ করবে তো সেটাই তুমি বলবে তোমাকে প্রথম প্রশ্ন রেখেছিলে সৃজনশীলতা কি তাহলে বলবে একটি অনন্য দৃষ্টিকোণের অধিকারী একটি কাজ বা সমস্যা সম্পর্কে একটি কাজ বা কোনো সমস্যা যদি তাকে দেওয়া হয় সে কিন্তু বিভিন্ন সমাধানের পথ বলে দিতে পারবে তো সেটাই হচ্ছে কিন্তু তার সৃজনশীলতা এবার প্রশ্ন হলো তুমি এই সৃজনশীলতাটা কীভাবে বাড়াবে এক প্রথমে একটু আগে বললাম যে তুমি গোল জিনিসের উদাহরণ দাও বলে তুমি থেমে গেলে তাহলে তুমি বাচ্চাদের মধ্যে এটা ছড়িয়ে দিলে বাচ্চাদের চিন্তা শক্তির বিকাশ হচ্ছে তারা ভাববে গোল কি কি হতে পারে ওরা ভাই ভেবে ভেবে বলবে স্যার ঘড়ি গোল হয় বলবে কেউ মিষ্টি গোল হয় কেউ বলবে সাইকেলের চাকা গোল হয় যখনই সাইকেলের চাকা গোল পাবে কিছু কিছু স্টুডেন্ট আছে তারা অ্যাভারেজ সাইকেলের চাকা গোল হয় মানে মোটর সাইকেলের চাকা গোল হয় মোটর সাইকেলের চাকা গোল বলবে কেউ মোটর সাইকেল ভেবে তার মাথায় বুদ্ধি আসবে লরির চাকা গোল হয় কেউ বলবে বাসের চাকা গোল হয় ওরা কি হয় ওদের চিন্তা বা লরি এদের চাকার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল কিন্তু তো তো গোল হয় এই রকম বিষয়গুলো এইভাবে কিন্তু তাদের ক্রিয়েটিভিটিটা কিন্তু বাড়াতে হবে কি হয়তো বলে স্যার আপনার হাতের আমরা যে চুরি পড়ি সেটাও তো গোল হয় এরকম ভাবে কানে দুল গোল হয় এইভাবে কিন্তু অনেকে কিন্তু উদাহরণ দিতে থাকবে তো এইগুলো হচ্ছে ক্রিয়েটিভিটির সত্তা আর একটা তুমি বাড়ানোর উপায় কি তাদেরকে ওপেন এন্ডেড প্রশ্ন করতে হবে মানে যার উত্তর অনেকগুলো হতে পারে ঠিক আছে তো এইভাবে তুমি বললে যেমন এখন একটা প্রশ্ন করা হলো গোল কি কি হয় তো পৃথিবীতে অনেক কিছু গোল আছে তো আস্তে আস্তে হবে এতে চিন্তা ভাবনাটা প্রসারিত হবে তারপর আরো কিছু করতে হবে কি ক্লাস করাতে হবে সৃজনশীলতা বাড়ানোর জন্য কেন বলছি কারণ আমরাই যদি তাদেরকে না ভাবিয়ে তুলি তাহলে তারা ভাববে কেন ব্যাপারটা হচ্ছে এরকম সরকার যদি নিয়োগ না দেয় তাহলে আমরা নিয়োগ কি পাবো ব্যাপারটা এরকম মানে আমরা যখন ক্লাস করাবো ক্লাসে যখন সেই বিষয়টা তার সামনে সুন্দরভাবে উপস্থাপন যদি আমরা করতে পারি টিএলএমের সাহায্যে বা আদার্স কোনো আধুনিক মেটেরিয়ালসের সাহায্যে যদি আমরা ক্লাসটাকে এনার্জেটিক এবং কনসেপ্ট ক্লিয়ারিং করতে পারি তাহলে কিবে সেই বাচ্চাটার মধ্যে কিন্তু একটা ধারণার সঠিক যে ধারণা সেই ধারণার সৃষ্টি হবে এবং সেই বাচ্চাটা কিন্তু তার পরবর্তী লেভেল কিন্তু ওঠার চেষ্টা করবে অর্থাৎ আমার কথার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসে যেন কোনো ডাউট না থাকে একদম ডাউট ক্লিয়ারিং ক্লাস একটা হবে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস হবে এবং তার জন্য আমাদের অত্যাধুনিক যে প্রযুক্তি সেইগুলোর সাহায্যে এবং টিএলএম এর সাহায্য কিন্তু আমরা নেব তবেই কিন্তু তার সৃজনশীলতা কিন্তু বাড়বে এটা একটা পয়েন্ট তো এটাই বললাম এটা এইগুলো তুমি চাইলে মোটামুটি বলতে পারো আচ্ছা আরেকটা প্রশ্ন করেছে একজন ভাবে শিক্ষক যে আমার গ্র্যাজুয়েশন পাস কোর্স বেঙ্গলি এবং ইংলিশ ছিল তাহলে কি প্রশ্ন ধরবে দেখো ওভাবে কিন্তু বলা সম্ভব না যে আমার এই সাবজেক্ট ছিল আমাকে কি প্রশ্ন করবে আমার এই সাবজেক্ট আমাকে কি প্রশ্ন করবে তবে হ্যাঁ তবে মাথার মধ্যে রাখবে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ কি প্রাইমারি লেভেলের যেখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক তাহলে তোমার কিন্তু কোনো অনার্সের প্রশ্ন বা তোমার হায়ার কোয়ালিফিকেশনের কোনো প্রশ্ন এখানে ধরাটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না তবে এক্সপার্টরা কখন ধরেন যখন ম্যাচ করে যায় ম্যাথস মানে দেখা যে এক্সপার্ট বসে আছেন ইংলিশ অনার্সের উনি স্টুডেন্ট ছিলেন তুমি সামনে ইংলিশ অনার্সের স্টুডেন্ট বসে আছো তখন ওনার মনে হয়তো একটা প্রশ্ন জাগলো আমরা তো এই এই পড়েছি মানে তখন সাবজেক্টিভ প্রশ্ন হলো এইভাবেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসে না হলে কি হবে নর্মালি বেসিক যে লেভেলটা সেই লেভেলটাই কিন্তু ওনারা হিট করার চেষ্টা করেন যেমন ইংলিশ থেকে ওই এ এন তারপরে প্রিপোজিশান আর্টিকেল তো বললাম তারপরে দেখা যাচ্ছে দুটো প্রিপোজিশনের মধ্যে পার্থক্য করতে দিল একটা হয়তো একটা হয়তো তোমাকে ভয়েস চেঞ্জ করতে বললো বা ইংরেজিতে তোমার নিজের সম্পর্কে কিছু বলতে বললো এইগুলো তোমার ইংলিশ থেকে বাংলা থেকেও সেম ওই রকমভাবে ধ্বনি বর্ণ এই যে সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো আছে মাত্রাহীন মাত্রাযুক্ত পবর্গ কবর্গ শব্দ সন্ধি এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোটামুটি ছোটোখাটো বিষয়গুলো জেনে যাবে আর ওয়ান টু ফাইভ বাংলা এবং ইংরেজিতে কি কি পড়া আছে কি পড়ানো হয় সেগুলো ভালোভাবে জেনে নিলে তাহলে মোটামুটি এই দুটোকে যদি কম্পাইল করো দেখবে তোমার প্রিপারেশন দুর্দান্ত হয়ে যাবে ঠিক আছে তারপরে গোবিন্দ পাউল বলে একজন ভাবি শিক্ষক আমাদের প্রশ্ন করেছে যে আমার ইতিহাসে অনার্স ইংলিশে এম এ কোন সাবজেক্ট পড়ব এটা খুব ইন্টারেস্টিং এর আগে আমি এতগুলো ভিডিও বানিয়েছি এরকম প্রশ্ন কেউ করেনি তো গোবিন্দ তোমাকে আমি বলবো দেখো তোমাকে ফার্স্ট প্রশ্ন করবে আপনার এরকম সিদ্ধান্তের কারণ কি মানে এটা করতে পারে এটার প্রবাবিলিটি অনেক বেশি তো কেন করবে কারণ তুমি একটা ইন্টারেস্টিং কম্বিনেশান নিয়ে যাচ্ছ ইতিহাসে অনার্স করলে আর এম করলে ইংলিশে যেটা কিন্তু তুলনামূলক অনেকটাই টাফ মানে ইংলিশ বিষয় নিয়ে পড়া একটা তুলনামূলক টাফ তাহলে তোমার এই ধরনের সিদ্ধান্তের কারণ কী তাহলে তুমি ইংলিশে নিশ্চয়ই ভালো তাহলে ইংলিশে যদি ভালো হয় তাহলে তুমি গ্র্যাজুয়েশন কিনা ইংলিশে করলে না এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে কন্টিনিউ থ্রোয়িং হতে পারে এবার যেহেতু তোমার ইতিহাসে অনার্স আছে অনার্স লেভেল থেকে কিছু প্রশ্ন করবে তুমি হয়তো কোনো যুদ্ধ বা কিছু ঘটনা ঘটেছে সেইগুলো সালটাল টাল যেগুলো মোটামুটি ফেমাস সেগুলো মোটামুটি জানবে সংবিধান সম্পর্কে ভালোভাবে জেনে যাবে আমাদের শিক্ষা বিষয়ক যত কমিশন আছে সেগুলো ভালোভাবে জেনে যাবে এইভাবে তুমি কিন্তু তথ্যগুলো কিন্তু কালেকশন করবে আর যেহেতু তুমি এম ইন ইংলিশ করেছো মানে হচ্ছে মাস্টার অফ আর্টস তাই তো ইন ইংলিশ তাহলে ইংলিশ বিষয়টা সম্পর্কে তুমি আরো ডিটেলস মানে পড়ছো তাহলে নিশ্চয়ই সেখানে তুমি বেশ কিছু জিনিস শিখেছো তো সেইটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে যে যেমন দেখা যাচ্ছে ইংলিশের যে সাহিত্য আছে যে তার যে সালগুলো কোন 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 ভাগ আছে বিভিন্ন কবি তার লেখা কবিতা সব বিষয়গুলো দেখবে এর আগের একটা ভিডিওতে আমি মোটামুটি বলেছি তো এগুলোই বারবার ধরছে বা এর আগে যত ইন্টারভিউ দেখেছি সবাইকে এই ধরনের প্রশ্নে কিন্তু করা হয়েছে আরেকটা প্রশ্ন তোমাকে করবে যে আপনার পছন্দের কোনো লেখক বা কবির নাম বলুন এবং তার লেখা দুই একটা কবি এরকম তো এটা বাংলাতেও বলবে ইংরাজিতেও বলবে আর আরেকটা প্রশ্ন তোমাকে রাখতে পারে যে আপনি তো এরকম একটা অদ্ভুত কম্বিনেশন নিয়ে পড়াশোনা করেছেন তো আপনি যখন হাই স্কুলের জবের যখন ফর্ম ফিল করবেন তখন কোন বিষয়ের উপর করবেন মানে হয়তো তোমার যদি বিএড জানি নামে আছে কি নাই তো যদি বিএড করে থাকো তোমাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কি বিএড করেছেন তো বিএড যদি করে থাকেন আপনি কোন বিষয়ে অ্যাপ্লাই করবেন ইতিহাসে না ইংলিশে তো এরকম কিন্তু প্রশ্ন কিন্তু তোমাকে রাখতে পারে আচ্ছা তারপরে বেঙ্গলি অনার্স আমার আছে কি কি পড়ব তো একই কথা যেহেতু তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো তোমার সাবজেক্ট তুমি ভালোভাবে জানবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি ছোট ছোট বিষয়গুলো যেগুলো একটু আগে বলছিলাম বিভিন্ন বর্ণ ধ্বনি শব্দ তারপরে বাক্য এই যে সমস্ত ছোট ছোট বিষয়গুলো আছে যেগুলো আমরা অতটা গুরুত্ব দিয়ে পড়ি না সেই সমস্ত বিষয়ের অভ্যন্তরীণ জিনিসগুলো তুমি খুঁটিয়ে পড়বে ঠিক আছে এ দেখা যাচ্ছে তরল বর্ণ কি প্রশ্ন করে বসলো গতবার খুব ধরেছিল তরল বর্ণটা এবার পার্শ্বিক বর্ণ বলা হয় সেটা হবে ল মানে ঠিক আছে এরকম টাইপের কোন বর্ণটাকে কম্পন বর্ণ বলা হয় যেমন র তো রকম যে এক্সেপশনাল যে প্রশ্নগুলো সেগুলো তুমি অবশ্যই তোমরা বাংলা খুব ভালোভাবেই জানবে সেগুলো বলবে সন্ধি তুমি পড়েছো সন্ধির এবার দেখা যায় ব্যতিক্রমী যে নিয়মগুলো সেগুলো ভালোভাবে জেনে যাবে কারণ সেম ঘটনা একটু আগে যেটা বলছিলাম যদি কোনো সাবজেক্টিভ টিচার তোমার এক্সপার্ট হিসেবে পড়ে যায় তখন কিন্তু তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন ধরার চান্স বাড়বে ঠিক আছে তো সেটাই বলবো এই বিষয়গুলো ভালোভাবে দেখবে আর একটা প্রশ্ন লিটারেচার আছে কোন কবি কোন লেখক তোমার পছ পছন্দ প্রশ্ন করবে তুমি যেই বলবে আমার স্যার এই লেখক বা এই কবি পছন্দ বলবে ওনার দুটো উপন্যাসের নাম বলুন ওনার দুটো কাব্যগ্রন্থের নাম বলুন ওনার দুটো নাটকের নাম বলুন বা তোমাদের বাংলায় যে যে জিনিসগুলো লেখা হয় একজন কবি বা লেখক যেগুলো লেখেন সেই প্রত্যেকটা ভাগের মিনিমাম দুটো করে কিন্তু মনে রাখবে ঠিক আছে তারপরে মনে রাখবে সেই কবি বা লেখক কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কি না এবার দেখা যায় তুমি কোন ডিস্ট্রিক্টের আমি জানি না ঠিক আছে তোমার নাম হচ্ছে অদিতি অদিতিকে বলবো তুমি কোন ডিস্ট্রিক্টের আমি জানি না তোমার ডিস্ট্রিক্টের কোনো ফেমাস যদি কবি বা লেখক থাকে সেই ডিটেলস তুমি তথ্য কালেকশন করবে ওনার কোনো প্রাইজ উনি পেয়েছেন কি না সেটা কালেকশান করবে তোমার পরিচিত যে এলাকা যে তুমি এলাকা যে সারাউন্ডিংয়ে তুমি থাকছো। সেইখানে কোনো লেখক বা কবির বাসস্থান আছে কিনা বর্তমানে তোমার ডিস্ট্রিক্ট থেকে কেউ লেখালেখি করেন কি না বা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের কোনো সেরকম ভালো লেখক আছেন কি না এই ধরনের টোটাল কালেকশানটা কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমাকে ফটাফট অ্যান্সার দিতে হবে আর তোমাদের প্রাইমারি সিলেবাসে যেগুলো আছে সেগুলো তো মনে রাখবেই কোন কবিতা আছে কোন কবির লেখা আছে সেগুলো পড়বে তুমি ধরো একটা ডেমো দিচ্ছ বাংলা থেকে তোমাকে প্রশ্ন করবে এই কবির বা এই লেখকের কি আর কোনো কবিতা বা লেখা আমাদের প্রাইমারি স্কুলের বই আছে যদি বলে থাকে কোনটা আছে কোন ক্লাসে আছে আচ্ছা বাংলায় তুমি হয়তো টু এর ক্লাসে একটা ডেমো দিলে আচ্ছা বা টু এর ক্লাসে কোনো গান আছে বাংলা থেকে কি গান আছে কোন কবির বা কোন আর কি কে রচনা করেছেন গানটি এরকম টাইপের তো দিয়ে ওইখান থেকে দেখা যাচ্ছে তোমার তার বিষয়ে চলে গেল তার জন্মগত জন্মগত না হলো মোটামুটি তার লেখা এক একটা ছোটো গল্প বা কবিতা মানে কাব্যগ্রন্থ নাম বলো তো এইভাবে কিন্তু কাউন্টার যেতে যেতে কোন দিকে যে যাবে তুমি আমি কেউ বলতে পারছি না তবে আমি একটা ধারণা থেকে কিন্তু বলার চেষ্টা করলাম ঠিক আছে আর এবার আর একজন ভাবি শিক্ষক আমাদের প্রশ্ন করেছেন যে ভাবি শিক্ষকের নাম হচ্ছে ইমদাদুল তো ইমদাদুলের প্রশ্ন যে ইন্টারভিউতেও আমাদের ওয়ান থেকে ফাইভ তাহলে আমরা সিক্স থেকে টেন যে অধ্যায়গুলো আছে সেগুলো কি মুখস্থ করার দরকার আছে আমি বলবো না কোনো প্রয়োজন নেই যে সিক্স টু টুয়েলভ সিলেবাসে কি কি আছে কোনো মুখস্থ করার দরকার নেই তারপরে বলছে ওয়ান টু ফাইভ কি কবিতা বা গান মুখস্থ করতে হবে এটা বলবো দরকার আছে ওয়ান টু ফাইভ কি আছে জানবে তবে কি দেখা যায় ওয়ান টু ফাইভ যে সিলেবাসের যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো বিস্তারিত তুমি সিক্স টু টেন এগুলো তো তুমি পেতে পারো একটা সম্ভাবনা আছে তো সেগুলো তুমি কালেকশান করে রাখতে পারো তুমি জেনে রাখতে পারো বা সেগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার কিন্তু যে কী বলবো মানে ব্রেনের যে বিষয়টা সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু আর একটু বাড়বে ঠিক আছে তো সেই জন্য তুমি সেটা দেখতে পারো আর আরেকজন ভাবি ভাবে শিক্ষক বা শিক্ষিকা আমজা টালি বলে যাই হোক লেখা ছিল তো ওর প্রশ্ন ছিল যে ভূগোল বিষয়কে পরিমিতিতে কিভাবে কাজে লাগাবেন তো দেখো পরিমিতি মানে হচ্ছে আমরা যে কোনো পরিমাপের বিষয় তো ভূগোলে আমরা কি পরিমাপ করি হয়তো দেখা যায় পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর পরিধি এগুলো পরিমাপ করি তো এইগুলো পরিমাপ করার জন্য তো আমাদের অবশ্যই পরিমিতির হয়তো দেখা যায় বৃত্তের সূত্র লাগলো বা গোলকের সূত্র লাগলো তো এটা একটা ইউজ করা যেতে পারে ভূগোলে তোমরা বিভিন্ন জমি পরিমাপ করো সেই পরিমাপ করতে গেলে তোমার ক্ষেত্রফল লাগবে বা পরিসীমা লাগবে তো তার জন্য কিন্তু আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা রম্বোস বা ত্রিভুজ এইদের কিন্তু সূত্রগুলো কিন্তু তোমার খুব ব্যবহার হবে তো এটা কিন্তু একটা প্রশ্ন উত্তর হিসেবে এগুলো ব্যবহার করতে পারো আচ্ছা আর একটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব বা বলার চেষ্টা করছি প্রথমেই আমি বলে দিই যে আমার সঙ্গে কিন্তু কারো কোনো যোগাযোগ নেই বা কোনো সূত্র মারফত আমি কিছু বলছি তা না আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এবং আমি সম্পূর্ণ নিজে থেকে ঠিক আছে কোনো পর্ষদের সঙ্গে খোঁজ খবর না নিয়ে বা কিছুই না নিয়ে একটা জিনিস লক্ষ্য করো দু হাজার তেইশে নিয়োগ শুরু হলো দু হাজার চব্বিশ চলছে ঠিক আছে আর এই যে নিয়োগটা তোমাদের চলছে ঠিক আছে এই নিয়োগটা যে চলছে যেটা সেই নিয়োগটার দু হাজার বাইশে রিক্রুটমেন্ট ফর্ম ছেড়েছিল মানে ফর্ম ছেড়েছিল এবং এর ইন্টারভিউটা শুরু হয়েছিল দু হাজার বাইশের কিন্তু শেষ থেকে চলেছিলো দু হাজার তেইশে একদম প্রথম দিকে তারপরে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় দু হাজার চব্বিশ এখনও কিন্তু চলছে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি কেন এবার দেখো এই জায়গাটাই দু হাজার চব্বিশে ছিল কিন্তু আমাদের কি দু হাজার চব্বিশে আমাদের ছিল ভোট ফর্মটা ছাড়লো এবং ইন্টারভিউ যেটা আমাদের স্টার্ট হলো সেটা কিন্তু হলো আমাদের দু থেকে সেম একই লজিক যদি তোমরা কাজ করো দু হাজার আবার আমাদের কি আছে দু হাজার ছাব্বিশে কিন্তু আরেকটা ভোট আছে এখন দু হাজার চব্বিশ চলছে মাঝে দু হাজার পঁচিশ আছে ঠিক আছে তাহলে আমরা এটা আশা রাখতেই পারি যে দু হাজার চব্বিশের শেষের দিকে কিছু একটা আসার সম্ভাবনা আছে আমি বারবারই বলছি এটা আমার ধারণা কারণ এই ফ্যাক ফ্যাক এই যে পদ্ধতিতে আমাদের নিয়োগটা চললো সেম ওয়েতে যদি দেখা যায় তাহলে এই পদ্ধতিতেও কিন্তু আমাদের যাওয়ার একটা সম্ভাবনা আছে দু হাজার চব্বিশের শেষে যদি আমাদের নোটিফিকেশন জারি হয় অল্প দিনের মধ্যে ইন্টারভিউ শুরু যদি হয় পঁচিশ সালে আমার শুরু মানে প্রথম দিকে অবধি হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া চললো ঠিক আছে বা পঁচিশ সালের শেষের দিক থেকে কিন্তু আমাদের যদি প্রসেসিং শুরু করে দেখা যাচ্ছে মোটামুটি ছাব্বিশ সালের মধ্যে একটা নিয়োগ দেবে তো এই একটা আশা তোমরা কিন্তু রাখতে পারো আর আরেকটা কথা বলবো যে এমন না যে তোমাকে মানে কোনো কোচিং টোচিনে ভর্তি হওয়ার জন্য আমি বলছি তোমরা বাড়িতেই প্রিপারেশান নাও কিন্তু অল্প অল্প করে নাও কিন্তু অনেকে দেখছি বলছে আমার কমেন্টে দেখছিলাম যে দশ বছর পর ইন্টারভিউ হবে কোনো যুক্তিযুক্ত কথা না এটা ঠিক আছে কোনো বাস্তব ভিত্তি নেই এই কথা যেদিনই হোক জবেই হোক হবে আর তুমি একজন ক্যান্ডিডেট বিভিন্নজন বিভিন্ন রকম পদ্ধতিতে চলবে তোমার ভালো তোমাকেই বুঝতে হবে আজ যদি তোমার তোমার খারাপ হয় পাশের লোক বাড়ির লোক হাসবে আজ যদি তোমার ভালো হয় তোমার পাশের বাড়ির লোক হাততালে দিলেও মনে হিংসা করবে তো সমাজটা আমাদের এখন এরকম পজিশনে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো সেই জন্য বলবো নিজের সিদ্ধান্ত নিজে নাও যথেষ্ট জ্ঞান বোধ আছে আমি এটা বলছি না যে তোমাকে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে তোমাকে প্রিপারেশান নিতে হবে কিন্তু আমি এটা বলছি যে তুমি সময়টা নষ্ট করো না খুব যে বেশি সময় আমরা পাবো বা খুব যে কম সময় আমরা পাবো এর কোনো গ্যারেন্টি আমাদের হাতে নাই কারণ সরকার যেদিন নোটিফিকেশান করবে সেই অনুসারেই কিন্তু আমাদের ইন্টারভিউটা আর কি এগোবে কিন্তু তুমি যদি কিছু পার্ট পার্ট এগিয়ে রাখো তোমার পড়াশোনাতে আমার মনে হয় তোমার কোনো ক্ষতি হবে না তুমি ডেমো কমপ্লিট করে রাখতে পারো যে ওয়ান টু ফাইভ আমি ডেমোটা রেডি করে রাখি বা তুমি নিজের ডিস্ট্রিক্টটা রেডি করে রাখতে পারো বা নিজের সেলফ মানে নিজের সেলফ সম্পর্কে যে ধরনের প্রশ্নগুলো সেগুলো তুমি রেডি করে রাখতে পারো বা তোমার সাবজেক্টিভ প্রশ্নগুলো রেডি করে রাখতে পারো যাই করো কিছু একটা পার্ট পার্ট তুমি কিন্তু রেডি করে রাখতে পারো তো এটাই বলার তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আমার সময় মতন অবশ্যই তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।